আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মায়ের হাতের স্পেশাল ফুলকপি দিয়ে শোল মাছের ঝোল। শুরুতে আমরা 4 পিস শোল মাছ নিয়ে নিছি। এতে হলুদ পাকি, মরিচ পাকি আর হালকা লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। একটি কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এখন শোল মাছ দিয়ে দিব এক এক করে। আমাদের শোল মাছ ভাজা শেষ। এখন একটি কড়াইয়ে আবারও সয়াবিন তেল দিয়ে দিব। এতে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ ও হালকা লবণ দিয়ে দিব এবং পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজ হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে, এখন কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিব। ফুলকপিগুলো ভালোভাবে নাড়িয়ে দিতে হবে যাতে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশে যায়। ফুলকপি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিব। আমাদের ফুলকপি সিদ্ধ হয়ে গেছে, এখন এক এক করে সব মশলা দিয়ে দিব। হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি দিয়ে ভালোভাবে নাড়িয়ে দিতে হবে যাতে সব মশলা ফুলকপির সাথে মিশে যায়। ফুলকপি কষানো হয়ে গেছে, এখন হালকা পানি দিয়ে দিব ঝোলের জন্য। এরপর ভেজে রাখা শোল মাছ দিয়ে দিব। কেটে রাখা ধনিয়া কুচি দিয়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিব। তৈরি হয়ে গেল ফুলকপি দিয়ে শোল মাছের ঝোল। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।